السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লি আলম প্রশংসা যে রব্লিয়া আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে সেজন্য আমরা তাঁর দরগাহী জানালে কোটি শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ অথবা তদীয় রসুলসল্লাহ আলাইহি ওয়সালামের প্রতি শত কোটি দূর বর্ষিত হোক সকলে বলি আল্লাহমসাল্লাহ আল্লি বারিক আলাই সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তাকোয়া আল্লাহ ভীতি হুম আল্লাহ ভীতি তো এই সম্পর্কে নিঃসন্দেহে আল্লাহ সুবাহান সুবহানুহতাল আয়াতটি আমি তোলাত করেছি এবং পর্যায়ক্রমে আয়াত এবং হাদিস নিয়ে আসবো এবং সালাফ অর্থাৎ সালাবদের উক্তি নিয়ে এসেন সালাহ আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করবো ও আমফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সুবাহানু তালা বলছেন এল আয় মানু হে ইমানদারগণ মমিনগণ ইতাকুল্লাহা তোকাতিহি আল্লাহকে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত মুসলিমুন মুসলিম না হয়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অনুরভাবে আল্লাহ এখানে এই আয়াতটিতে আল্লাহ পাক মমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন অনুরভাবে আল্লাহ পাক নবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন

সাধারণ মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন কি নবীদেরকে উদ্দেশ্য করে পাক বলেছেন কি বলেছেন হে তুমি আল্লাহকে ভয় করো এবং কাফেরদের অনুসরণ অর্থাৎ আনুগত্য করো না মুনাফেকদের আনুগত্য করো না নিশ্চয় আল্লাহবুল্লা আলমিন হচ্ছেন অধিক হ্যাঁ জ্ঞাত বা জ্ঞানী এবং হ্যাঁ প্রজ্ঞাময় তাহলে আল্লাহ সব তালা তার নবীদেরকেও হ্যাঁ আল্লাহকে ভয় ভয় করার বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং মনে রাখতে হবে যে মানে কী বলা হয় আখেরাতের পাথেও সব সবচেয়ে বড়ো পাথ্য হচ্ছে আপনার মানে আল্লাহকে ভয় আল্লাহকে ভয় অর্থাৎ আল্লা পাকে আল্লা পাকে ভয় করে এবং হ্যাঁ তা তাকই হলো অর্থাৎ আল্লা আল্লাহ আল্লাহর ভয়টাই হলো মূলত মানে আখেরাতের পুঞ্জি সম্বল পাথেও হ্যাঁ কেন কেন যে আমরা যে যতই বলি না কেন যদি আমরা সত্যিকারে আল্লাহ আব্বা ভয় না করি তাহলে আমাদের দ্বারা ভালো কাজ করাটা সম্ভব নয় হয়তো আমরা কিছু করলেও হয়তো সেটা লোক দেখানো হবে কিন্তু আল্লাহর ভয় সেটা হবে না সেই জন্য মনে রাখতে হবে যে হ্যাঁ তাকোই হলো মূলত আখেরাতের জন্যে হ্যাঁ উত্তম পাথেয় তাইতাবলা আলামিন এ সম্পর্কে বলেছেন ওইরা হ্যাঁ তোমরা পাথের ব্যবস্থা করবে করো বা করবে আর তাকোয়াই হলো শ্রেষ্ঠ পাথেও তাকই হল শ্রেষ্ঠ পাথ পাথেও তাকোয়া একটি ব্যাপক অর্থবোধক শব্দ যা সমস্ত ভালো কাজকে অন্তর্ভুক্ত করে সমস্ত ভালো কাজকে অন্তর্ভুক্ত করে সেটা কথা কথার মাধ্যমে হতে পারে কাজের মাধ্যমে হতে পারে সেটা প্রকাশ্যে হতে পারে অপ্রকাশ্যেও হতে পারে আল্লাহ সব হান তালাকে হ্যাঁ ভয় করা হ্যাঁ এটাও মানে মানে এক কথায় যে এই আল্লাহকে আল্লাহ আল্লাহ সুবাহানুদালাকে ভয় করা সেটা বিভিন্নভাবে হতে পারে এবং সকল ক্ষেত্রে সকল পর্যায়ে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে সকল অবস্থায় আপনি যেখানে থাকুন না কেন আল্লাহ সুবাহানুতলা কেউ আপনাকে ভয় করতে হবে তাহলে কি হবে তাহলে আপনার দ্বারা বা আমাদের দ্বারা পাপ কাজ সংগঠিত হবে না যখনই আমরা আল্লাহ রব্লা আলমিনকে ভয় করা বন্ধ করে দেব তখনই আমাদের দ্বারা সব কিছু করা সম্ভব হবে বা হতে পারে বিশেষ করে ফরজ কার্যাবলী আদায়ের ক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করা বেশি ভয় করা হ্যাঁ কারণ ফরোজ কার্যাবলীর মধ্যে সর্বোত্তম এবাদত হচ্ছে নামাজ পাঁচ অক্ত নামাজ এই পাঁচ অক্ত নামাজ আমরা মূলত হেফাজত করতে পারি না ব্যর্থ হই না অন্যায় রাজন অথচ আল্লাহ রাবুল্লাহ আলমীর সাথে গভীর সম্পর্কের বড় মাধ্যম হচ্ছে ফরজ কার্যাবলী হ্যাঁ রসুল্লাহ সাল আলী আসালামের তরিকা অনুপাতে আদায় করা কে বলা হবে হ্যাঁ বলা হয় যে পাকের সাথে গভীর সম্পর্ক রাখা সুতরাং ফরজ ফরজকার্যাবলী যদি আমরা আদায় না করতে পারি তাহলে আমাদের দ্বারা পাকের সাথে গভীর সম্পর্ক অর্জন করাটা সম্ভব নয় তাই আসুন ভাইরা আমরা ফরজ কার্যাবলী আদায় করার মাধ্যমে হ্যাঁ এবং সেটা যেন শরীয়ত মোতাবেক হয় অর্থাৎ রসলুল্লাহ সাল্লাসালামের সুন্নত মোতাবেক হয় হ্যাঁ এবং নফর ইবাদতের ক্ষেত্রে আমরা আন্তরিকতা রাখবো হ্যাঁ কখনোই হ্যাঁ মানে না পড়লেও হবে এইভাবে আমরা যেন হেলাই মানে হেলা না করি অর্থাৎ যেন আমরা বিরত না থাকি বরং আমরা যথেষ্ট সাধ্য চেষ্টা করব আপনার নফল কার্যাবলী আদায় করা অন্যভাবেই আল্লাহ রব্ল আলম যেগুলো হারাম করেছেন সেগুলোকে বর্জন করা সেগুলোকে বর্জন করা হ্যাঁ এবং এবাদতকে এমনভাবে করতে হবে যেন আপনি আল্লাহ রাবুল আলমীকে দেখছেন অর্থাৎ আল্লাহ আপনাকে দেখছেন মূলত প্রথম হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহকে আপনি দেখছেন মানে অত্যন্ত মনোযোগ সহকারে আপনি আল্লাহকে মদত করবেন আর যদি এ না হয় তাহলে পাক আপনাকে দেখছেন হ্যাঁ সেভাবে মদত করা হ্যাঁ কেই মূলত বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ এ ভয় করা ইবাদতের মধ্যে সুতরাং উত্তম উত্তম আমল করবে এবং সর্বদায় সর্ববস্থাতে আল্লাহকে ভয় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সালাম সেজন্য বলেছেন যে তুমি আল্লাহকে ভয় করো যেখানে থাকো না কেন যে অবস্থায় থাকা না কেন ইত্তাকিল্লাহ হাইথু কুনত তুমি যেখানে থাকো হ্যাঁ আল্লাহ আল্লাহ সুবাহান তালাকে যে অবস্থা থাকো আল্লাহ সুহান তালাকে তুমি ভয় করো অনুরভাবে তফসিলকারকদের মতে তাকোয়া হলো সোহাবের আশায় আল্লাহর নির্দেশিত কাজগুলো পালন করা আর শাস্তির ভয়ে হারামকৃত কাজগুলোকে পরিত্যাগ করা আল্লাহ সুবাহানা হ্যাঁ যখন আপনার নাজির হলো অর্থাৎ ইয়াই হলো না আমরা তখন হাকাতোকাতিহি হ্যাঁ তো তখন সাহাবিদের মাঝে একটা কথাই এই আয়াতটির প্রতি আমল করাটা কঠিন মনে করলেন তারা হ্যাঁ তারা কঠিন মনে করলেন এবং তাদের মধ্যে বলা শুরু হয়ে গেল যে কে এমন আছে আমাদের মাঝে যে এই আয়াতটির প্রতি আমল করতে পারে অথবা আল্লাহ সোহান হত্যা এই এই পরবর্তী একটা আয়াত নাজির করলেন বললেন যে ফত্তাকল্লাহা মস্তাত আতুম হ্যাঁ যার অর্থ হলো আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় ভয় করো অর্থাৎ আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করাই হলো মূলত যথাযথ ভয় করা হ্যাঁ আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে হ্যাঁ যে ইয়াল্লাদ আহমন তাক্লাহ হাক্কা তোকআহি এ সম্পর্কে আসসালাফ বলছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য করা হ্যাঁ তার নাফার মানি না করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং তাকে ভুলে না যাওয়া এবং হ্যাঁ তার কৃতজ্ঞতা মানে প্রকাশ করা হ্যাঁ এবং কুফুরি না করা অকৃতজ্ঞ না হওয়া না শুক্রী না হওয়া আর সেই জন্যে আল্লাহ নবী সাল্লাহ আলহ সাল্লাম মহাজিবী জবালদী আল্লাহ তালাহ আনুকে বলছিলেন যে মাল আমি তোমাকে ভালোবাসি আর একটা তোমাকে ওসিয়ত করি তুমি কখনোই এই ওসিয়ত করা হইতে বিরত হবে না ওই ওসিয়তটি পালন করা হতে কখনো বিরত হবে না অর্থাৎ প্রতি ফরজ নামাজের পরে এ কথা বলা হতে কখনো বিরত হবে না আল্লাহ আইননি আলা দিকা অসুকরিকা ও হসনে এবায়দাতি হি আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি যেন তোমাকে বেশি বেশি করে স্মরণ করতে পারি তুমি আমাকে শক্তি দাও আমি যেন তোমার নিয়ামত রাজি ভোগ করার পরে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি তোমার করতে পারি তুমি আমাকে শক্তি দাও আমি যেন তোমার এবাদগুলো সুন্দরভাবে করতে পারি আল্লাহ আকবর কত কত অর্থবোধ সুন্দর দোয়া এই দোয়াগুলো আমাদের মুখস্থ করা উচিত আল্লাহ আইনি আলাদা অসুকরিকা ও হসন প্রিয় বন্ধুগণ হ্যাঁ আল্লাহ সুবাহান ও তালার ভাইয়ের ব্যাপারে আবু আলী বিন আবি তালে রাদি আল্লাহ তালে আনহু রসুল্লাহ সাল্লাহ সালামের ভাই হ্যাঁ আবু তালেবের ছেলে রসুল্লাহ সাল্লামের চাচাত ভাই এবং জামায়ু হ্যাঁ তিনি বলছেন যে তাকোয়া হলো আল খাউফিন আল জলিল ওল আমল বি যে আপনার আল্লাহ ভয় করা গোপনে প্রকাশ্যে কথায় কাজে অন্তর্দি আল্লাহকে ভয় করা অনুরভাবী কোরআন এবং সন্ন্যাস মোতাবেক আমল করা তনজিল মানে নাজির কিরিত আল্লাহ পাক ইবাদতটা হচ্ছে তাও শিল মোহর কৃত একে বাড়ানো যাবে না একে কমাও যাবে না সুতরাং আল্লাহ রব্লা আলমিন এবং রসুল্লাহ আসলামের পক্ষ থেকে যে সিস্টেম যে পদ্ধতি এসেছে ঠিক সেভাবে এবাদত করার নামই হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা এই জন্য বলছে ওম আলু এই এসে আল্লাহকে ভয় করা হ্যাঁ মনে রাখতে হবে যে আমলের ক্ষেত্রে আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আপনি কমতি বাড়তি করতে পারবেন না এ ক্ষমতা আপনাকে আল্লাহ দেন নাই এ ক্ষমতা আল্লাহ আপনাকে দেন নাই সুতরাং মনে রাখতে হবে সুতরাং মনে রাখতে হবে হ্যাঁ যে আল্লাহকে আপনি যদি মানে এবাদতের ক্ষেত্রে আল্লাহকে না ভয় করেন হ্যাঁ কমতি এবং বেশি

আখরাতে যদি আমরা মানে ভালো মতো শস্য ক্ষেত্র আবাদ করতে না পারি যদি ভালো আমল করতে না পারি তাহলে আমাদেরকে আফসোস করতে হবে আখড়াতেই এবং আমরা হয়তো বলবো যে আমাদেরকে যেন ফিরিয়ে নেওয়া আবার যেন দুনিয়াতে পাঠানো হয় আমরা এবার গিয়ে ভালো কাজ করব। আমরা এক সত্যবাদী হয়ে যাবো ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ পার তখন আর সুযোগ দেবেন না সুতরাং আমরা আসি আল্লাহ ও তালাকে যথাযথ ভয় করার জন্য চেষ্টা করি ক্ষেত্রে ইনশাল্লাহ এরপরে তা কো আরও মানে বিস্তার আরও কিছু আলোচনা রয়েছে আমি সেটি এরপরে আলোচনা করার জন্য চেষ্টা করবো তো الا بالله والسلام عليكم ورحمه الله وبركاته